Subscribe Digital Help YouTube channel. Hello and welcome. I'm Habibur Rahman, Digital Help পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে আমার ভিডিও থাম্বনেইল আপনারা দেখতে পারতেছেন যে শেয়ার ইটের মাধ্যমে আমরা সাধারণত ফাইল ট্রান্সফার করে থাকি। কিন্তু আজকে আমরা হলো যে গুগল ফাইল যেটি আছে সেটা সাহায্যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে ফাইল কিভাবে ট্রান্সফার করতে হয় সেটা আমরা দেখাবো। সিম্পলি আমি আপনাদেরকে দুইটা স্ক্রিন দিয়ে দেখাচ্ছি। জাস্ট আমাদের হলো যে গুগল যে ফাইল আছে সেখানে আমাদেরকে যেতে হবে। জাস্ট এভাবে আসার পরে আমরা হলো যে এখানে দেখবেন সাইডে এখানে তিনটা অপশন থাকে মূলত। জাস্ট আমাদের ডান পাশের যে সাইডের যে অপশনটিতে আছে জাস্ট সেখানে একটা ক্লিক দিতে হবে। আমাদের দুইটা ফোনেই সেম প্রসেস করতে হবে। আমরা যে ফোন থেকে হলো যে সেন্ড করতে চাচ্ছি সেখানে সেন্ডে এখানে আমরা ক্লিক দিব, আর যেখান থেকে আমরা রিসিভ করতে চাচ্ছি যে ডিভাইস থেকে সেখানে আমরা রিসিভারটা দিব। আর এখানে অবশ্যই ওয়াইফাইটা অন থাকতে হবে, একটা হটস্পট চালু হবে, হয় আর একটা হলো যে ক্যাপচার হবে এবং দুইটা কানেক্ট হবে। জাস্ট দেখেন আমার একটা ডিভাইস কিন্তু আরেকটা ডিভাইস খুঁজে পাচ্ছে। জাস্ট এখানে একটা ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এরকম কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট এরকম কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা যেই ফাইলটি ট্রান্সফার করতে চাচ্ছি জাস্ট সেখানে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। জাস্ট সেটা আমরা সিলেক্ট করব, করার পরে সেন্ডে যদি আমরা একটা ক্লিক দিই তাহলে দেখেন আমার ফাইলটা কিন্তু ট্রান্সফার হচ্ছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে। এটা কিন্তু শেয়ার ইট না, এটা গুগল ফাইল যেটি আছে সেটির সাহায্যে অনায়াসে খুব সিম্পল এবং সেফ, এটা নিরাপদ কিন্তু। দেখেন এটা আমার যতখানি ফাইল এটা কিন্তু সিম্পলি আমার ফাইলটা ট্রান্সফার হচ্ছে। আর আমাদের সাধারণত শেয়ার ইটে যদি ট্রান্সফার করতে যাই তাহলে অনেক সময় লাগে বা ভারী হয় বা অ্যাড আসে, অন্য অনেক সমস্যা হয়। কিন্তু এখানে কিন্তু কোনো সমস্যা হবে না, কোনো ঝামেলা হবে না, উইদাউট এনি টেনশন কোনো কিছু ছাড়াই কিন্তু এটা অটোমেটিক আমাদের হলো যে একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসে ট্রান্সফার করা যায়, কোনো সমস্যা হয় না। জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করি। আর এই ফাঁকে যদি আপনি আমার ফেসবুক পেজে ফলো না দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। বর্তমান সময়ে গুগল ফাইল যেটি আছে সেটি কিন্তু অনেক পপুলার হয়ে যাচ্ছে। এটা একটা নিরাপদ একটা মাধ্যম যার মাধ্যমে আমরা ট্রান্সফার করতে পারি যে কোনো ফাইল, যত বড় ফাইলই হোক না কেন এটা কিন্তু আমরা ইজিলি ট্রান্সফার করতে পারবো। অলমোস্ট হয়ে গেছে, দেখেন জাস্ট দেখেন আমারটা কিন্তু ট্রান্সফার হয়ে গেছে একটা ডিভাইস থেকে আর একটা ডিভাইসে চলে গেছে। এখন আমি যদি প্লে করি তাহলে কিন্তু এই ভিডিওটা প্লে হবে এবং আমরা ইজিলি কিন্তু দেখতে পারবো। এটা ডিসকানেক্ট করে দিচ্ছি আমি আগে, তারপরে আমি একটু প্লে করে আপনাদেরকে দেখাই। জাস্ট আমি যদি আমার একটা ডিভাইসে প্লে করে দিই, দেখেন এই ডিভাইসে, যে দেখেন ভিডিওটা কিন্তু প্লে হচ্ছে এই মাত্রই কিন্তু এটা আমি হলো যে ট্রান্সফার করলাম এবং সেটা আমি আবার আপনাদের সামনে হলো যে প্লে করে দেখালাম। এভাবে কিন্তু আমরা হলো যে গুগলের যে ফাইলস আছে সেটা এখানে হলো যে কোনো ফাইল শেয়ার করতে পারি। সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।